সযত্নে লালন পালন করছিলেন প্রজেক্টটা, নিরূপণ বাবু আশঙ্কা ছিল দুঃস্বপ্নের মতো, সেই আশঙ্কা এ রাজ্যের বহু মানুষকে তাড়া করে বেরিয়েছে, আজকে কি বলবেন? দেখুন, আজকে যে সিদ্ধান্ত টাটা মোটরস কর্তৃপক্ষ নিয়েছেন এটা খুবই দুর্ভাগ্যজনক এবং পশ্চিমবাংলার পক্ষে এটা অত্যন্ত খারাপ সংবাদ, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ওনারা যখন কাজ বন্ধ করে দিতে বাধ্য হলেন তখনই ওনারা একথা আমাদের জানিয়েছিলেন যে কারখানা চালু করার মতন কাজের পরিবেশ যদি ফিরে না আসে তাহলে ওনাদের পক্ষে কাজ করা অসুবিধা আছে। আপনারা জানেন যে বেশ কিছু বিদেশি প্রযুক্তিবিদ তারা এসেছিলেন এবং এই ধরনের একটি উন্নত প্রযুক্তিযুক্ত কারখানায় তারা কাজ করছিলেন। শুক্রবার তারা একটা ঘেরাওয়ের সম্মুখীন, তাদেরকে শুধু শুক্রবার ঘেরাও হয়েছেন সেটা তো শেষ পরিণতি, কিন্তু তার আগেও যারাই ওখানে কাজে গেছেন, কাজ করতে গেছেন, তাদেরকে যেভাবে ভয় দেখানো হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এবং শেষ দিনে ওনারা যখন বেরিয়ে আসছেন, যখন অনেকক্ষণ আটক থাকার পর বেরিয়ে আসছেন, তখনও ওনাদেরকে ডেকে বলা হয়েছে আপনারা যেন আর কখনো এই কারখানার মুখে আপনারা আসবেন না। এরকম পরিস্থিতিতে স্বভাবতই তাদের পক্ষে, এবং বিশেষ করে টাটা কর্তৃপক্ষ আগেও বলেছিলেন যে তাদের কর্মী প্রযুক্তিবিদ অফিসার এদের যদি নিরাপত্তার সমস্যা দেখা দেয় তাহলে তাদের পক্ষে কাজ করা খুব অসুবিধে হবে। আমার এটাই খারাপ লাগছে যে যখন আমরা প্রথম এই বিষয় নিয়ে আমাদের মহাকরণে আলোচনা হয়, বিরোধী দলনেতা শ্রীযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং আরও একজন ওনাদের পক্ষ থেকে এসেছিলেন, তখন ওনারা আমাদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওখানে কাজের কোনো ব্যাঘাত ওনারা সৃষ্টি করবেন না এবং কোনো রকম হুমকি, ভয় দেখানো অথবা হিংসা এই পথ নেবেন না। অনুরাধা তলোয়ারের নেতৃত্বে যে ঘেরাও আন্দোলন শুক্রবার হয়, যার পরে আর কখনো টাটার শ্রমিক কর্মচারীরা কারখানায় ফেরত আসেননি, আপনার কি মনে হয় বিচ্ছিন্ন ঘটনা? কারণ এর তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারা ঘটনা থেকে নিজেদের বিযুক্ত করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন। দেখুন, এটা হয়তো উনি বলেছেন একথা ঠিকই, কিন্তু আপনি তো জানেন যে এই যে জীবন জীবিকা কি রক্ষা কমিটি একটা হয়েছে, এত বড় নাম আমার সবসময় মনে থাকে না আর কি, আমার তার জন্য একটু দুঃখিত, আমার স্মৃতির একটু মানে অসুবিধা আছে। এই যে কমিটি যেটা, সেই কমিটি অনেকদিন ধরেই পশ্চিমবাংলায় সক্রিয় এবং এরা সকলে মিলে একসঙ্গে বসে সিদ্ধান্ত করেন, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন এবং এটা শ্রীমতী বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যখনই কোনো সমস্যা উনি বলেন যে আমার সমস্ত যারা লোকজন আছে তাদের সঙ্গে বসে মিটিং করে সিদ্ধান্ত নিতে হবে, এবং তিনি ওখানে আবার নিজেদের মধ্যে মিটিং করেন, মিটিং করে বেরিয়ে এসে তিনি ঘোষণা করেন। সুতরাং এ কথা আমার পক্ষে ভাবা খুব মুশকিল, অন্তত যেভাবে আন্দোলনটা তৈরি হয়েছে, যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, যে কমিটির ব্যানারে আন্দোলন হচ্ছে, সেই কমিটির সঙ্গে ওনারা যুক্ত নন এ কথা ভাবতে গেলে খুবই কষ্টকল্পিত এটা। সুতরাং এটা কষ্টকর করে কল্পনা করলে খারাপ লাগে না, কিন্তু এই কল্পনা করাটা খুব কঠিন হয়ে যায় আমাদের পক্ষে। টাটাদের নিশ্চিত মানে যে রাজনৈতিক স্থিতাবস্থাটা পশ্চিমবঙ্গে আছে, যেটা দেখে সম্ভবত রতন টাটা আরো উৎসাহী হয়েছিলেন, সেই স্থিতাবস্থার জোরে আপনারা শান্তিটা ফিরিয়ে আনতে পারলেন না কেন? দেখুন, এ কথাটা আজকে হয়তো আমার বলা উচিত আপনাদের কাছে, কারণ আজকের দিনটা সত্যি খুবই আমার পক্ষে খুবই দুঃখজনক, রাজ্যবাসীর পক্ষে খুবই বেদনার। কিন্তু আমি যদি আমাকে বলেন যে আমি কখনোই এটা অনুমান করিনি যে আমাদের রাজ্যে এটা হতেই পারে যে আমাদের যে সরকার সেই সরকারের বিরোধিতা কেউ করতে পারে, গণতন্ত্রে এটাই খুব স্বাভাবিক, আমরা যা কাজ করব সবাই সকলে সমর্থন করবেন, তা কেন হবে? কিন্তু এইরকম একটা প্রকল্পে
প্রকল্পটিই করতে দেব না, এইরকম ভাবে আন্দোলনটাকে নিয়ে যাওয়া হবে যাতে প্রকল্পটি হতে না পারে। এবং বিশেষ করে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ কারখানা, এটা নিয়ে সারা পৃথিবীর মানুষ যেটাতে আগ্রহী এবং যেটা আমরা অনেক কষ্ট করি আমরা পশ্চিমবাংলায় এনেছিলাম, সেটাকে ঘিরে এতদূর পর্যন্ত বিরোধীরা যেতে পারেন এবং এতখানি তারা দায়িত্বজ্ঞানহীন হতে পারেন, এটা সত্যিকারের আমি নিজে অনুমান করতে পারিনি। এখন একটা সমস্যা আপনি বলবেন যে সারা পশ্চিমবাংলার মানুষ কি চায় না এরকম কারখানা হোক, আমি তা মনে করি না। কিন্তু ধরুন কোনো কিছু যদি নষ্ট করতে হয়, ধ্বংস করতে হয়, তাহলে আমরা সবসময় দেখেছি অল্প মানুষই সেটা করতে পারে, কিন্তু কোনো কিছু সৃষ্টি যদি করতে হয় তাহলে অসংখ্য মানুষের প্রয়োজন হয়। যেভাবে গত কয়েকদিন ধরে জাতীয় সড়ক অবরোধ করে এমন একটা পরিস্থিতি ওখানে তৈরি করা হলো, যারা বিনিয়োগকারী তারা তো বেসরকারি বিনিয়োগ, তারা তো সরকার নন, তারা তো একটা অন্য তাদের অবস্থান, তারা একটা বিনিয়োগের একটা পরিবেশ চাইবেন, তারা তো এটা চাইবেনই যে তারা যে কারখানা করবে কোনো বিনিয়োগের কোনো পূর্ব শর্ত। শুধু তা না, কোনো বিনিয়োগকারী চাইতে পারেন না যে তার কারখানাটা পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে তার কারখানা